비율. সে শুধু আমি লো যে একটা ডিম আনবো, ডিমটা একটা এনেছে আমাকে ভেজে দিবি। সেই ভাবি যে তুমি তো একটা ডিম আনার প্লেয়ার তুমি নও, তা বললি ডিমটা তো হাতে করেই আনতে পারতে, টেরেটা আনার কি দরকার? ওরে শালি তুই বুঝবি না, একটা মুসামারা দুবার 10 টাকা দাম, 6 টাকা দিয়ে ডিম কিনেছে দুটো টেরা ফ্রি, মুসামারা দুবার দামটা বেঁচে গেল, কাল তো বিড়ির দাম হবে আমার। থাকো তা একটা ডিমে তিনজনের কি হবে? হ্যাঁ বলিস কি রে, এই একটা ডিম তিনজনের কার হবে না, পাতলা করে বড় করবি, তিন জনকে তিন দিন তিন বেলা হবে। কি করে তো ভাজার কি দরকার আছে? ডিমটাকে ভাত খাওয়ার সময় পাশে রেখে দেবো, দেখে ভাত খেয়ে নেবো, তাহলে এক মাস চলে যাবে, সংসার তো চালাতে হয় না। নাই বলি চলে আসছে, যিনি কেউ সব গান মারি আসছে। কি করে তুই মুখের ভাষা দেখো কেন? হ্যাঁ তাহলে কিছু বললি বলার আবার কি আছে? আমরা যা খাই খাবো, ছেলেটাকে তো ভালো মন্দ খাওয়াতে হবে, কি দশা হয়েছে দেখেছো? হবে না কেন, সারা শুধু ছেলে ডাটা 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 করছে, পারলোকে কেলাতে আসছে, কি করে ছেলে সারা বসে বসে মারছে, আর আমি শুয়ে শুয়ে মারতে পারছি না। কি করে যতই হোক আমাদের ছেলে তো বললাম ছেলে নেই না, কি করে বে তিন মাসে মাসে ছেলে গেল, যে আমার জীবনটা ধনে মাতে করে ছেলে পাঁচ বড় চারবো বইতে পারছি। কি করে সেই ছোট বাচ্চা কোথায়? ছেলেটা ঘুমোচ্ছে, শান্তিতে একটু ঘুমোতে দাও। হ্যাঁ ঘুমোচ্ছে, সাতকে ফটরিচু করে দিকি, সবাইকে দেখছি দাঁড়াও। কি করে এই দেখেছ নবপুত্র 10টার সময় ঘুম থেকে উঠছে, 10টা বন্ধ ঘুমালে পেট ভরবে? হ্যাঁ নবকে চুপ করতে বলো, কিন্তু সকালবেলা কন্ট্রাক্টর না হলে দুপুরবেলা বাবার পাল করে খাবে নাকি? ঠিক আছে দাঁতটা মেজে চাটা খেয়ে যাচ্ছি। হ্যাঁ পাঁচজনটা দাও, দাঁড়া বাবা দিচ্ছি, গেয়ার লাভ নাই, যা ছিল আমি পাট অনেক বেলে করে বার করে নিয়েছি, আজকে ছাই দিয়ে দাঁত রেমেছে না গা। তালা টাকা দাও, কলকেতে কিনে আনি। কন্ট্রোলে চালা ভাত খা, কলকেতে দাঁত মাঝে না, ছাই দিয়ে মাছ গা। কি করে গিফটে দেখেছি, কিন্তু তোমার মতো গিফটে দেখি না, আমার 5টা নয় 10টা নয় একটা ছেলে, দাও কেন কলকেট মাজন কিনতে 10টা টাকা? বললাম ছেলে নেই না, তাহলে তেল মাসে মধ্যে চালা গেল। কি করে লাউ তো ওটা 3 মাস নয় 3 বছর, ওই হলো হবে কেন? ঠিক আছে ঠিক আছে, তোমাদের ঝগড়া করতে হবে না, মা একটু চা করো। হ্যাঁ বাবা তুই বস, আমি চা করে আনছি। চা করবো মানে এখন থেকে চা খেয়ে ছেলের নেশা খারাপ করবো নাকি? আজকে চা খাচ্ছে দুদিন পরে মদ খাবে? কি করে চা খেতে হবে না, একবার এসে ভাত খাবে। থাক আমি আজ দাঁত আমার জন্য চা খাবো না, চললাম আমি। হ্যাঁ বাবা যা তুই একটু ঘুরে, ততক্ষণ আমি এই উলাউটোকে দেখছি। হেই যাচ্ছে মানে কোথায় যাবি? কন্ট্রোলটা কেনবে? এ যাক না 2 মিনিট। এ বাবা যা তুই ঘুরে, তুই আমার ছেলেটার মাথা খাচ্ছিস। কি করে আজকে তুই শোনা গায়ে ভাতের চাল নেবে? হ্যাঁ গো তাহলে তুমি কি খাবে? কি করে ওরে আমি খাবো তো ছেলেটা কুকুরের মতো থাকবে। কি করে বেশি বকলে তোমার খাওয়াটাই বন্ধ করে দেবো। কি করে বেশ বেশ তুই রান্নাটা কর, আমি একটা বিড়ি কিনে আনি। শালা কিপটে লোক কোথাকার, কথা বলছে হাত কি গান মাথায় চলছে দেখছি কার বাজগা। কি করে
আগো ওটা আমার ভাই গো অ্যান্টনি। হ্যাঁ ও সে বিচি বাগাটা কি করে ইউ তো আমাকে গান মাতালি। ওগো তোমার শরীরটা দুদিন খারাপ ছিল তো তাই আমি আমার ভাইকে আসতে বলেছি। ইউ বোকা সুদা সুদা ফোনে জিজ্ঞেস করলো তো আসার আমার কি দরকার ছিল। এ ওর কথা বাদ দে দেখিনি এসেছিস যখন দুদিন থেকে যাবি। আমি জানি না এসেছিস যখন পড়েছিস আমি ওর গান না মেরে যাবে না ও। বেশি ভাট বকো না নাহলে কুঁদে গরম খুন্তি নিয়ে এসে টিপে ধরবো। ইয়ো দিদি কি রান্না করেছি বলতে দুপুরবেলা? দিদিকে বলতে হবে না ওটা আমি বলে দিচ্ছি ঘোড়ার বিচিতে তিল পোস্ত করেছি খাবে। ওয়াও রিয়েলি এটা তো নতুন রেসিপি দিদি একটু কালো জিরে ছিটিয়ে দিবি তো উপরে। এ একে সামলা একে কিন্তু আমি কেটে ফেলবো। বেশি আলবাল বকলে তোমাকেই কেটে দেবো। ভাই ওর কথা বাদ দে তুই বস। বসছে বসুক কিন্তু শরবত যেন না দেওয়া হয় শুধু জল দেবে সালামি স্টানে নয়। তুমি যাবে না কেলানি খাবে? যাচ্ছি কিন্তু দুপুরে ভাত করে খেয়ে যেন ওর কাঠটা ঘুরু নয় আমি কিন্তু কার পুষতে পারবো না। আর ডিমটা কিন্তু আমি এসে ভাঙবো তুই শালি যেন ভাঙবি না। ভাই তোর কথাই মনে করি না ও শালা ওই রকমই চ যত সব কিপটে। আবে তোর মুখটা এরকম সুরে পদের মতো লাগছে কেন? ইয়ারা বলে জীবনটাই গেল জলে। আমার সাথে চল বলছি কাকা আজ কতটা মাল হলো? ভাইপ কেজি দিলে হবে মনে হচ্ছে রাত্রে যে কেউ ঘাবলা করে নিস। কাকা তাহলে কত করে কেজি? বেটা 20 টাকা দিবি। বলছি বেশি হয়ে যাচ্ছে না দামটা একটু? দেখ বেটে দামদার করবে গেলে মালটাকে খেয়ে দেখবি তারপর বুঝতে পারবি মালটা টেম্পার কতটা। কিন্তু কাকা তুমি যাই বলো তোমার রসের থেকে ওপাড়ার মাকুদার রসের বেশি টেম্পার। হবে গেলে কেন মাকুদার রস তো মাকুরে বিবি দেয় রে আর তোদের মতো ছেলে যে ওর বিবিকে দেয় কি তোদের নেশা হয়ে যায়। আর আমার তো বিবি লাই যা করতে আমাকে হাতেই করতে হয় তাই তোদের নেশা হয় না। তুমি এসে কি বলছো? দেখ বেটে লেবার বলে নিলে আমাকে যেতে দে। কাকা রসটা তুমি আমাদের দিয়ে যাও আর রসের টাকাটা আমার বাপের নামে লিখে রাখো আমার বাপ তোমাকে দিয়ে আসবে। না রে বেটে তোর বাবার নাম করিস না তোর বাবা চামার আদমি আছে বটে লিবি তো তুই লিয়ে যা। দেখ বেটে তুই লিয়ে যা তুই পয়সা দিবি দিবি লা দিবি লা দিবি জানবো সুরে গে যা লেকিন তোর বাপের নাম মোর ঠিক করবি না বেটে। তাড়াতাড়ি ঢাল আর তর্স হয়েছে আমার তাড়াতাড়ি ঢাল। কি করে কি হলো কাকা?
হাতটা কি কি ওরে কিছু নয় তো সত্যি করে বল তোর বাবাকে কিন্তু বলবো আমি কাকা কিছু নয় বাবাকে বলো না এটা বিড়ি খাবে তুমি একটা তোর বাবা অনুসারে বিড়ি খায় না রে তোকে বিড়ি খেতে বলছিস চল তোর বাবাকে বলো না আমি তোকে দুতারা বিড়ি কিনে দেবো দুতারা দিতাম না যেটা আছে সেটাই দে ও আর কাউকে যেন বলো না দিচ্ছি হ্যাঁ কি করে আট জনের কোনো না দেখে নাহলে বাবার কাছে নিয়ে যাবো কি করে ও আমি বিড়ি মারছি বলে দোষ নয় আর তোমার ছেলে ওই পুকুর পারে কিরকম তারি আর বিড়ি মারছে দেখো গা বলিস কি রে হ্যাঁ এখনই দেখে এলাম পুকুর পারে বসে বসে তারি মারছে যদি সত্যি হয় ছেলের গান মারবো আর যদি মিথ্যা কিন্তু তোর বাড়িকে তোর গান মারবো কি করে সালা কিপটে চোদা আকে দিন যায় না তারপর মাসে একদিন ভাড়া সব বিড়ি কটা পোন মেরে দিল কি করে রকি তুই তো তখন ঢাল আমি একটা ফ্রি ফায়ার খেলে নি ঠিক আছে একটা ম্যাচ খেলে নি তুই তো তখন ঢাল কি করে আর তোকেও বলতে হবে নাকি হাতে ধরে দিতে দে কি করে আমার পকেটে বিড়ি আছে বিড়িটা বার করে দে আমাকে একটা ধরে দে কি করে আর তুইও ধরো ঠিক আছে চল সুন্দর খেলা হচ্ছে সুন্দর খেলা তুই বাবা তুমি রকি কোথায় গেলো বাপ বেটে আরেক বোতল খাবো ওই জন্য রকিকে আরেক বোতল আনতে পাঠালাম কি করে বাবা আমি ওসব খাই না আমি ওসব খাই না খা আরেক বোতল আনতে পাঠিয়েছি তো বাপ বেটে খাবো চিন্তা করছি কেন না বাবা আমি ওসব খাই ছোটর বাচ্চা তো থাকি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর ইয়ো গাইস যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই যেন একটা করে শেয়ার করে দেবে আর বন্ধু বান্ধবদের মধ্যে সবার সঙ্গে ছড়িয়ে দেবে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে আর যদি এর বিটিএস দেখতে যাও তাহলে এবিসি গ্যাং ব্লগ চ্যানেলে চলে যাও ওখানে আমরা বিটিএস ছাড়বো যে কীভাবে আমরা শ্যুট করেছি মানে বিকেল চারটে পর্যন্ত সারাদিন শ্যুট করেছি সেটাও দেখতে পাবে তো দেখতে চাইলে এবিসি গ্যাং ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো আর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্টে জানাও কমেন্টটা করতে হবে তোমাদের এক কমেন্ট আমাদের মোটিভেট করে অনেকটাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।